অভিষেকের জনসভাকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি ময়নাগুড়িতে। আজ অভিষেক ব্যানার্জি ময়নাগুড়িতে সভা করবেন এবং সেই সভাকে কেন্দ্র করে প্রস্তুতি শেষ পর্যায়ে। নিরাপত্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, নজরদারি চালানোর জন্য থাকছে সিসিটিভি ক্যামেরাও। দুপুরে একটায় বাগডোগরা বিমানবন্দর থেকে কপ্টারে চেপে ময়নাগুড়িতে আসার কথা অভিষেকের। থাকবে উত্তরবঙ্গে চার জেলার নেতৃত্বরাও। সূত্রের খবর, কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে বক্তব্য দেওয়ার কথা অভিষেকের। ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। উত্তরবঙ্গে আজ তার সভা রয়েছে। কলকাতা বিমানবন্দরে তিনি জানান তার যা বলার সভামঞ্চ থেকে বলবেন। সভা শেষে এদিনই তার ফিরে আসার কথা। ময়নাগুড়িতে জনসভায় যোগ দিতে ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন অভিষেক ব্যানার্জি। ময়নাগুড়িতে তার আজ সভা এবং সেই সভাকে কেন্দ্র করে জোরদার নিরাপত্তা ব্যবস্থা, রয়েছে বিশাল পুলিশ বাহিনী, নজরদারি চালানোর জন্য থাকছে সিসিটিভি ক্যামেরাও। দুপুরে একটা নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে কপ্টারে চেপে ময়নাগুড়িতে আসার কথা অভিষেকের। থাকবে উত্তরের চার জেলার নেতৃত্ব। সূত্রের খবর, কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করেই বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। আপনারা দেখছেন ময়নাগুড়িতে অভিষেকের জনসভার প্রাঙ্গণ, যেখানে ইতিমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনাকে হাতিয়ার করেই তার বক্তব্য দেওয়ার কথা এই জনসভায় চার জেলার নেতৃত্ব থাকার কথা রয়েছে। এদিন সভা শেষে তার ফিরে যাওয়ার কথা। জলপাইগুড়ির ময়নাগুড়িতে আজ অভিষেকের জনসভা চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ তার জনসভা রয়েছে, এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি রঞ্জনের সাথে। রঞ্জন, বর্তমানে সেখানকার কি পরিস্থিতি রয়েছে? দেখো, আজকে অভিষেকের জনসভা উপলক্ষে ময়নাগুড়িতে যে টাউন ক্লাবের মাঠে যে জনসভা হচ্ছে, সেখানে কিন্তু সব কর্মী এবং সমর্থক রয়েছে এবং যারা নেতা নেত্রী এবং প্রত্যেকটা মানুষের চলে আসছে মঞ্চে। কিন্তু দেখা যাচ্ছে যে যদিও যে টাইম সময় দশ অভিষেক ব্যানার্জির টাইমে আসবে কিনা, এখন অপেক্ষা শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার জন্য। কিন্তু এখানে কোন সমর্থকরা মানে সেই চিন্তা করছেন, অনেকক্ষণ থেকে বসে আছে সব কর্মী সমর্থকরা, এই রোগকে অপেক্ষা করে কতক্ষণ থাকা যাবে। তাই অভিষেক ব্যানার্জি যতক্ষণ না আসছে, কিন্তু তাদের ভিতরে একটাই পোশাকে যাচ্ছে যে কখন আসবে অভিষেক ব্যানার্জি, সেদিকে তাকিয়ে সকাল সকলেই। ময়নাগুড়িতে অভিষেকের জনসভাকে ঘিরে কঠোর পুলিশি নিরাপত্তা, সিসিটিভি দিয়ে নজরদারির ব্যবস্থা থাকছে। সেই সাথে উত্তরের চার জেলার নেতৃত্বদের থাকার কথা এই জনসভায়। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভিল্লিং, কোচবিহার।